আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা আমাদের ছাদ কৃষি ইউটিউব চ্যানেল কুমিল্লা কৃষি ইউটিউব চ্যানেলের সাথে আছেন, আমরা পূর্বে দেখিয়েছি যে আমাদের ছাদে মরিচ গাছে কী পরিমাণ মরিচ ধরেছে এবং কীভাবে আমরা মরিচ সংগ্রহ করি এবং কি বাংলাদেশে যে সৌদি আরবের মরিচ চাষ হয় সেই ভিডিও কিন্তু আমরা আপলোড করেছি, আপনারা দেখেছেন। এবং কি আপনারা আপনাদেরকে এটাও দেখিয়েছিলাম যে আমাদের গাছের মরিচগুলো কিন্তু অনেক বাতি হয়ে গেছে এবং কি অনেক মরিচগুলো পেকে গেছে। তো আমরা এখন মরিচ সংগ্রহ করব। মরিচ সংগ্রহ করতে আমরা যে জিনিসগুলো দেখেছি, আমরা একটি গাছের মধ্যে এই মরিচগুলো পেয়েছি। দেখেন খুব সুন্দর মরিচ দেখা যাচ্ছে। আমরা এই এখানে যে মরিচগুলো দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমাদের একটি গাছে কিন্তু আমরা এই মরিচগুলো পেয়েছি। আসলে মরিচগুলো ভালো করে যদি আপনার না পাকে তাহলে আপনারা মরিচগুলোকে পারবেন না, মরিচগুলো নষ্ট করবেন না। সেজন্য বলবো ভালো করে যখন মরিচগুলো পেকে যাবে তখন আপনারা মরিচগুলোকে সংগ্রহ করবেন। এখানে এই মরিচগুলো কিন্তু সম্পূর্ণরূপে বাতি হয়েছে কিন্তু এখনও আপনার পাড়ার উপযুক্ত হয়নি। তারপরে এদিকে দেখতে পাচ্ছেন এই যে মরিচটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু আবার পাড়ার উপযুক্ত হয়ে গেছে। তো আমরা এমনি বিভিন্ন যে জিনিসটি আমরা যখন 90 থেকে 95% হয়ে যায় তারপরে কিন্তু আমরা মরিচ সংগ্রহ করি। তো যারা ছাদে কিংবা বাড়ির আঙ্গিনা যারা মরিচ চাষ করতে চান, মরিচ তারা চাইলে কিন্তু খুব সহজে মরিচ চাষ করতে পারেন। এখানে যে চারটি দেখতে পাচ্ছেন, এটা আসলে এখনও নতুন যেই গাছটা হয়েছে, নতুন এই কড়াগুলো কিন্তু নতুন আসছে, এখনও এই গাছ থেকে কোনো মরিচ পাড়া হয়নি। তো যারা মরিচ চাষ করতে চান তারা খুব সুন্দরভাবে যত্ন নিতে হবে। আপনার যত্ন না নিলে হবে না অবশ্যই। আপনার এই মরিচগুলো এই যে দেখতে পাচ্ছেন, এখানে একটি চারা রয়েছে, এই পাতাগুলো কিন্তু কোঁকড়ানো হয়ে গেছে, এইটা হচ্ছে যত্নের অভাবে। কারণ কি কিছুদিনের যখন আপনার রৌদ্র একটু বেশি পড়ে যায় তখন কিন্তু পানি না থাকার কারণে এই পাতাগুলো কোঁকড়ানো হয়ে গেছে। তারপরে মেডিসিন দিতে হয়, আপনার কীটনাশক ইউজ করতে হয়। তো আপনার সেদিকে লক্ষ্য রাখতে হবে, যাদের আপনাদের একটি ভুলের কারণে কিন্তু একটি মরিচের চারা নষ্ট হয়ে যেতে পারে। একটি মরিচের চারা যখন নষ্ট হয়ে যাবে তখন ওই গাছ থেকে ভালো ফল আশা করা যায় না। এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি চারা, তো এখানে এই গাছটির ভিতরে কিন্তু আমার কোনো মরিচ নেই, ফুল আছে কিন্তু তারপরেও ফুলগুলো সুস্থ না এবং কি এই ফুল থেকে ভালো ফল আশা করা যায় না। সেজন্য বলবো আপনার গাছের খুব যত্ন নিতে হবে এবং কি খেয়াল রাখতে হবে, গাছ যেন কোনো রকম ভাইরাস আক্রমণ না করে, কোনো রকম পোকামাকড় যেন না ধরে, সেদিকে লক্ষ্য রাখবেন। আবার এদিকে দেখেন, এখানে এই গাছটা কিন্তু সম্পূর্ণরূপে ভালো ছিল এবং কি ভালো ফলও আশা করা যায় এবং কি ফল দেখতে পাচ্ছেন, কিন্তু রৌদ্রের কারণে আপনার আমার যেই ক্যানাডার ভিতরে যে মাটিগুলো রয়েছে সেই মাটিগুলা তস না থাকার কারণে আমার এই গাছগুলো কোঁকড়ানো হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এটুকু, আর পরবর্তী বিষয়ে কী বিষয়ে জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো ভিডিওটা আর বেশি বাড়াতে চাচ্ছি না, এটুকুই। আসসালামু আলাইকুম।